14ই জুলাই হতে চলেছে ভারত এবং ইংল্যান্ডের দ্বিতীয় ওডিআই ম্যাচ, যেখানে প্রথম ওডিআইতে ভারত দুর্দান্তভাবে জয়লাভ করে, কিন্তু দ্বিতীয় ওডিআই ম্যাচটা আরও ইম্পর্টেন্ট থাকছে। তার কারণ এই ম্যাচটা জিতলেও কিন্তু ভারতীয় দল জিতে যাবে কিন্তু তারা ওডিআই সিরিজটি। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে জানাচ্ছি যে ভারতীয় দলে কোন কোন পরিবর্তনটি হতে চলেছে। তার কারণ দ্বিতীয় ওডিআই ম্যাচে আপনারা অবশ্যই বিরাট কোহলিকে দেখতে পাবেন, যেখানে আপনারা প্রথম ওডিআই ম্যাচে অবশ্যই চোটের কারণে তিনি দলের সাথে তো ছিলেন কিন্তু প্রথম একাদশে তিনি ছিলেন না, কিন্তু দ্বিতীয় ওডিআই ম্যাচটাই যেখানে আপাতত কনফার্ম রূপে জানা যাচ্ছে যে বিরাট কোহলি খেলছে, তো তার পরিবর্তে কে আসতে পারে। তো আমি আপনাদেরকে জানাবাই দ্বিতীয় ওডিআই ম্যাচে বেশি কিছু পরিবর্তন হবে না, কিন্তু দুটো পরিবর্তন, অর্থাৎ বিরাট কোহলি আসছে এবং আবার দল থেকে বাদ হয়ে যাবে যত সম্ভব বাই শ্রেয়স আয়ার। তার কারণ শ্রেয়স আয়ার ইনার থ্রি, অর্থাৎ বিরাট কোহলির জায়গায় ব্যাট করে এবং বিরাট কোহলির জায়গায় ব্যাট করে, মানে বিরাট কোহলি ফিল্ডে কিছু করার নেই, শ্রেয়স আয়ারকে বাদ হয়ে যেতে পারে। এবং সবথেকে বড় ব্যাপার, দ্বিতীয় টি টোয়েন্টির পরে যে ওডিআই ম্যাচটি হচ্ছে, এই ওডিআইতে কিন্তু ভাই আমরা আরেকটি পরিবর্তন দেখতে পারি, সেই পরিবর্তনটি হলো বোলারে, যেখানে আপাতত ফুল ফিল কনফার্ম না, যদিও বা বলারে এই পরিবর্তনটি সেটা প্রসিদ্ধ কৃষ্ণার জায়গা মোহাম্মদ সিরাজকে কিন্তু সুযোগ দিতেই পারে, এটা আপনারা ধরেই থাকুন।